রবার্ট লিওন্ডস্কি ও রাফিনিয়া যোগ দেওয়ার পর বার্সেলোনায় অনেকটা অপাঙ্কেয় হয়ে যান মেমফিস ডিপাই। চলতি মৌসুমে কোচ জাভি তাকে মাঠে নামান মাত্র 4 ম্যাচে। ক্যারিয়ার বাঁচাতে ক্লাব পরিবর্তন ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না 28 বছর বয়সে এই ফুটবলারের সামনে। শেষ পর্যন্ত বার্সার লা লিগা প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোই হল তার নতুন ঠিকানা। 2021 গ্রীষ্মকালীন ট্রান্সফারে ক্যাম্প নুতে যোগ দেন ডিপাই। স্বদেশী কোচ রোনাল্ড কোম্যান তাকে দলে ভেড়ায় কোনো ট্রান্সফার ফি ছাড়াই। প্রথম মৌসুমে নজর করা পারফরমেন্স করতে পারেননি, 38 ম্যাচে করেন 13 গোল। তবে বার্সায় জাভি আসার পর কোচের গুডবুক থেকে কাটা পড়ে ডিপাইয়ের নাম। হুয়াও ফেলিক্সকে ধারে চেলসিতে পাঠিয়ে আর ম্যাথিউস কুইনাকে উলফসের কাছে বিক্রি করে অ্যাথলেটিকো সন্ধানে ছিল একজন ফরওয়ার্ডের। দুয়ে দুয়ে 4 মিলে যায়। মোরাতা গ্রিজম্যান কোরিয়াদের সঙ্গে এখন রোজি ব্লাঙ্কোদের আক্রমণ ভাগ সামলাবেন মেমফিস ডিপাই। নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এই ফরওয়ার্ড, এরই মধ্যে নতুন সতীর্থদের সঙ্গে মিশে গেছেন, অংশ নিয়েছেন ট্রেনিং সেশনে, মুখিয়ে আছেন অ্যাথলেটিকো জার্সিতে মাঠে নামতে। এই ক্লাবে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে। কোচের সঙ্গে আমার কথা হয়েছে, এই ক্লাবের প্রতি তার কতটা আবেগ আর তিনি এখানে কি অর্জন করেছেন এটা সবাই জানে। আমি যেন দ্রুত এখানে মানিয়ে নিতে পারি সে বিষয়ে প্রয়োজনীয় সব সাহায্যই তিনি আমাকে করবেন। আশা করছি আমি ক্লাবকে ভালো কিছুই উপহার দিতে পারবো। লা লিগায় খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই অ্যাথলেটিকো। 17 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে ক্লাবটি। পা হরকালেই তারা হারাবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।